নমস্কার, গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি আপনাদের শোনাচ্ছি শ্রদ্ধেয় লেখক প্রচিত গুপ্ত রচিত দেরি হয়ে গেছে উপন্যাসখানির অন্তিম পর্ব। হেডমিস্ট্রেস ভেবেছিলেন যামিনী তার সঙ্গে ঝগড়াতে যাবে, ট্যাক ট্যাক করে কথা বলবে, এই মেয়ে সেদিকেই ঝোঁক বাড়ছে। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে সব সময় যেন একটা হীনমন্যতায় ভোগে, সাধারণ কথা তো আপত্তি তোলে। মাস কয়েক আগে ঘরে এসে রুটিন নিয়ে ঝামেলা করে গেছে, অন্য কোনো ঘটনা হলে এই মেয়েকে বেশ খানিকটা প্যাঁচি ফেলা যেত, নাকের জলে চোখের জলে করে তবে ছাড়া যেত। কিন্তু এই ক্ষেত্রে খুব একটা কিছু করা যাবে না, ছাত্রছাত্রীকে মারধরের ব্যাপারে আজকাল আইনকানুন খুব শক্ত হয়েছে। ঘটনাটা নিয়ে যামিনীর বিরুদ্ধে বেশি প্যাঁচ কষতে গেলে জল অনেক দূর গড়াবে, পত্রপত্রিকে এসে যেতে পারে, তখন তো হেডমিস্ট্রেসও ছাড় পাবে না, পাশাপাশি অন্য টিচাররাও জল ঘোলা করতে শুরু করবে, এরা একবার জল ঘোলা করতে পারলে আর কিছু চায় না। সুতরাং যত দ্রুত সম্ভব জিনিসটা মিটিয়ে ফেলতে হবে, তবে একেবারে ছেড়ে দেওয়াও যায় না। যামিনী চট্টোপাধ্যায়কে একটা শিক্ষা দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে বেশি ট্যাঁফু না করে। ও সারেন্ডার করেছে, তার মানে যামিনী ভয় পেয়েছে, এইটাই সময়। শুধু নিজের খারাপ লাগলে তো হবে না যামিনী, একটা কিছু করতে হবে। যামিনী মুখ তুলে বলল, কি করব বলুন? মায়াদি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা যামিনী, একটা কাজ করলে কেমন হয়? আজ সন্ধেবেলা আমরা কয়েকজন টিচার যদি ওই মেয়ের বাড়িতে যাই, তুমিও যাবে? তারপর? মায়াদি কাঁধ ঝাঁকিয়ে বললেন, তারপর আর কি, তুমি বলবে তুমি অনুতপ্ত, তোমারও খারাপ লাগছে, এই যেমন আমাকে বললে, এই রকমই আর কি। যামিনী মুখ তুলে শান্ত গলায় বলল, ছাত্রীর পা ধরে ক্ষমা চাইতে বলছেন? হেডমিস্ট্রেস স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, দরকার হলে তাই চাইতে হবে যামিনী, এখন স্টুডেন্টদের গায়ে হাত তুলে কি হয় তুমি বোধহয় জানো না, ওরা যদি থানায় নালিশ করে আগে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। অবশ্য তুমি যদি মনে করো মিটমাট না করে লক আপে রাত কাটাবে সে তোমার ব্যাপার, স্কুল বোর্ড তো সঙ্গে সঙ্গে আমাকে সাসপেনশন অর্ডার ধরাতে বলবে, আমি একদিন, খুব বেশি হলে দুদিন ঠেকাতে পারব, কিন্তু তার বেশি তো নয়, এনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত মাইনেটাও আটকে যাবে তোমার, দীর্ঘ প্রক্রিয়া, তুমি যদি চাও সেই প্রক্রিয়ায় যেতেই পারো, তাছাড়া আরও আছে। ঠোঁটের ফাঁকে নিষ্ঠুর হাসলেন মায়াদি, তারপর গলা নামিয়ে বললেন, তোমার কলিগরাই পত্রিকাওয়ালাদের খবর দেবে, যে সময় পুলিশ তোমায় অ্যারেস্ট করতে তোমার বাড়িতে যাবে সেই সময়ই ক্যামেরা হাতে ফটোগ্রাফার পৌঁছে যাবে, পরদিন কাগজে ফটো উঠবে তুমি পুলিশের জিপে উঠছ। দেখো আমি জাস্ট কি কি ঘটতে পারে সেটা অনুমান করে তোমাকে বললাম, পরে কিন্তু বলতে পারবে না যামিনী আমি তোমাকে সতর্ক করে দিইনি, আমি আমার ডিউটি করলাম, আমার টিচারদের মান সম্মান রাখার দায়িত্ব তো আমারই। যামিনীর চোখ ফেটে জল আসছে, ঠোঁট কামড়ে বলল, আমি ওই মেয়ের বাড়ি যাব, আপনাকে যেতে হবে না ম্যাডাম, আমি একাই যাব। মায়াদি চেয়ারে হেলান দিয়ে জয়ের হাসি হাসলেন, বললেন, গুড, কিন্তু একা যাওয়াটা ঠিক হবে না যামিনী, ওরা ভীষণ উত্তেজিত হয়ে আছে, আমাকেও রেসপন্সিবিলিটি নিতে হবে, তুমি ওই মেয়েটির কাছে ক্ষমা চাওয়ার পর আমি ওর বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ করব। যামিনী বলল, আসলে আপনি চাইছেন ম্যাডাম আমি যেন আরও পাঁচজন টিচারের সামনে মেয়েটির হাতে পায়ে ধরি, তাই তো? আমার অপমানটা ওরাও দেখে আসুক, পরে যেন সবাইকে রসিয়ে গল্প করতে পারে, তাই তো? ঠিক আছে, তাই হবে, একটা ভুল যখন করে ফেলেছি শাস্তি তো আমাকে পেতেই হবে, চলুন কাকে কাকে নেবেন ঠিক করে নিন। কিন্তু ঘটনার মিটমাট হলো খুব আশ্চর্যভাবে, একেবারে নাটকের মতো, ক্ষমা চাইতে হলো না যামিনীকে, দরজা খুলে যামিনীকে দেখে হতভম্ব হয়ে গেল ছাত্রী, মিস আপনি? যামিনী তার কাঁধে হাত রেখে বলল, তোর কাছে এসেছি রে মা। খুব বেশি হলে মুহূর্তখানিক সময় লাগল, মেয়েটি হাউ হাউ করে কেঁদে জড়িয়ে ধরল যামিনীকে,
এই দৃশ্যের জন্য কেউই প্রস্তুত ছিল না, না যামিনী না হেডমিস্ট্রেসের সঙ্গে আসা আরও তিনজন টিচার। যামিনীও চোখের জল মুছে মেয়েটির গায়ে মাথা হাত বুলিয়ে দিতে লাগলো পরম স্নেহে। ক্ষমা চাইল মেয়ের মা, বলল, রাগের মাথায় আপনার নামে খারাপ কথা বলে এসেছি দিদি, আপনি কিছু মনে করবেন না। দ্বিতীয় গোলমালটা যামিনীর বাড়ি সংক্রান্ত। এই শহরে দেবনাথ মোট তিনবার বাড়ি বদল করেছে, শেষ পর্যন্ত এই বাড়িতেই থিতু হয়। বাড়িটা সব দিক থেকে সুবিধের, দোতলা কিন্তু ছড়ানো, একতলে মোট তিনটে ঘর, বসা খাওয়ার জায়গা আলাদা আলাদা, দক্ষিণে মাঝারি একটা বারান্দাও আছে। দোতলায় থাকেন বাড়িওয়ালা জানকীবাবু, বিপত্নিক ছেলেপুলেও নেই, একাই থাকেন। বাড়ি নেওয়ার সময় ভদ্রলোকের বয়স ছিল 55-56, এখন আরও 5 বছর বেড়ে গেছে। ভাড়া নেওয়ার সময় দেবনাথ খোঁজখবর নিয়েছিল, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে অনেকটা সময় একলা থাকবে যামিনী। পাড়ার সবাই এক কথায় বলল, বাড়িওয়ালা খুব ভালো মানুষ। অল্পদিনই বোঝা গিয়েছিল সত্যিই তাই, মানুষটা ভদ্রলোক, আর 5টা খিটখিটে বাড়িওয়ালার মতো নয়, কোনো ঝামেলা করেনি কখনো, একটার বেশি দুটো কথা বলতেও চাইতেন না, মুখোমুখি হলে শুধু মৃদু হেসে মাথা নাড়তেন। দেবনাথের ঘটনার পর হাসিটাও বন্ধ করে দিলেন, যামিনীর সঙ্গে দেখা হলে মাথা নামিয়ে নিতেন, নিচু গলায় বলতেন, কোনো দরকার হলে আমাকে বলবেন, আমার এক শালা পুলিশে কাজ করে, যদি মনে করেন, আমি জানি আপনারা সব ব্যবস্থাই করছেন, তবু যদি, বলার মধ্যেও কুণ্ঠা, যেন অনধিকার চর্চা না হয়। কখনোই অতিরিক্ত কৌতূহল দেখাননি ভদ্রলোক, দুটো সহানুভূতি কথা বলতে নেমে আসেননি একতলায়। হঠাৎ শুনলে মনে হবে এ কেমন মানুষ, বাড়ির নিচেই এত বড় একটা ঘটনা ঘটছে, কোনো তাপ উত্তাপ নেই। কিন্তু যামিনীরা খুশি হয়েছিল, একজনের কাছ থেকে অন্তত রেহাই পাওয়া গেছে। সহানুভূতি করুণা পরামর্শের ধাক্কায় তারা বিপর্যস্ত, একদিন নয় দুদিন নয় বছরের পর বছর চেনা অচেনা মানুষ প্রশ্নে প্রশ্নে অতিষ্ঠ করে তুলেছে। কি হয়েছিল, বাড়িতে ঝগড়া, ব্যাকসুটকেস সঙ্গে নিয়েছে নাকি ঝাড়া হাত পায়ে গেল, শুনলাম মোবাইল ফোনটা নাকি ফেলে গেছে, সত্যি নাকি, আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েছ, বাইরে কোথাও রাগারাগি ছিল না তো, আরে গোপনে ব্যবসা ট্যাবসা কিছু করতো কিনা তুমি কি জানো, পার্টনার ছিল, দিনকাল খুব খারাপ, কাগজে কত কি পড়ি, সামান্য রাগ থেকে বন্ধুতে বন্ধুতে খুনোখুনি পর্যন্ত হচ্ছে, এটা কি জানো, আচ্ছা ধার দিনা করেননি তো, অনেকে আবার ওতে ঘাবড়ে যায়, ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। জানকীবাবুই বোধ হয় একমাত্র মানুষ যিনি কোনো প্রশ্ন করতেন না। একটা সময় পর্যন্ত বাড়ি ভাড়া নিজে হাতে দিয়ে আসতো যামিনী, জানকীবাবু ব্যস্ত হয়ে বলতেন, না অসুবিধে থাকলে পরে না হয় দিতে, কি আছে, যামিনী বলত, অসুবিধে নিয়েই তো আছি দাদা, তবু চলতে তো হবে, আপনি টাকাটা রাখুন। জানকীবাবু বিষণ্ন গলায় বিড়বিড় করে বলতেন, কি যে হলো, হঠাৎ কি যে হলো, অমন সুন্দর মানুষটা, লোকে যাই বলুক, আমি তো জানি কত সুখে ছিলে তোমরা, ফুটফুটে দুটো ছেলে মেয়ে, হইচই শুনতাম, হাসি শুনতাম, মাঝে মধ্যে কি মনে হয় জানো, মনে হয় সংসারের মায়া বড় কঠিন, বড় নির্মম, সেখানে সুখের থেকে দুঃখটাই বেশি। যামিনী বুঝতে পারে মানুষটা তার স্ত্রীর কথা মনে করছেন, সে নিজেও আবেগতাড়িত হতো, ধরা গলায় বলতো, আপনি একদিন এসে চা খেয়ে যাবেন। ছি ছি, তোমাদের বিরক্ত করব, আমি তো কিছুই করতে পারছি না, কোনো অসুবিধে হলে বলবে, ছেলেকে পাঠিয়ে দিও। বছর 3 যামিনী নিশ্চিন্তে ছিল, ওরকম একটা সময় ছেলে মেয়ে নিয়ে নিরাপদ আশ্রয় থাকাটা খুব জরুরি। দেবনাথের দাদা ঘটনার পর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছে, 2-4 দিন এসেছিল, বৌদি ফোন করেছিল বার কয়েক, ব্যাস সেখানেই শেষ, তারপর আত্মীয় স্বজনকে বলে বেড়াতে লাগলো, আমরা বুঝেছি আসলে যামিনীরই গোলমাল, ওর জন্যই দেবনাথ ঘর ছেড়েছে, পুলিশ দুঘা দিলে সব বেরিয়ে আসবে, পিছনে আর একটা কেউ আছে। শোনা যায় ওরা পুলিশের কাছে কমপ্লেনও করতে গিয়েছিল, পুলিশ তাড়িয়ে দেয়। এসব শুনে যামিনী কিছু মনে করেনি,
এছাড়া ওদের আর উপায়টাই বা কী ছিল? নইলে গোটা পরিবারটাকে নিজের বাড়িতে নিয়ে তুলতে হতো, ভাইয়ের খোঁজে কাজকর্ম শিখেই তুলে ছোটাছুটি করতে হতো সর্বক্ষণ। এই ঝামেলা কাঁধে নেওয়া থেকে দোষ দেখিয়ে সরে যাওয়া অনেক বুদ্ধিমানের। এর ফাঁকে পৈতৃক বাড়িটা যদি বিক্রি করা যায় তাহলে একাই টাকাটা ভোগ করা যাবে। সে করুক, দেবনাথকে খুঁজে বের করা ছাড়া অন্য কিছুই মাথায় রাখেনি যামিনী। শুধু বুঝেছিল নিজেদের আশ্রয় নিজেকেই জোগাড় করতে হবে। সেদিক থেকে এই বাড়িটাই সবকে সুবিধাজনক। কোনো সমস্যা হয়নি, সমস্যা শুরু হলো পরে, জানকীবাবু রিটায়ার করে বাড়িতে বসে যাওয়ার পর। তখন নীলাদ্রি সবে কাজে ঢুকেছে, মাঝে মধ্যেই ভাড়ার টাকা ওপরে দিতে যেত কিঙ্কিনি। যামিনী স্কুলে যাওয়ার সময় মেয়ের হাতে খাম দিয়ে বলতো, এক সময় ওপরে গিয়ে দিয়ে আসবি। এক সন্ধেবেলায় যামিনী স্কুল থেকে ফেরার পর কিঙ্কিনি বলল, আর আমাকে পাঠাবি না মা? যামিনী অবাক হয়ে বলল, কেন? এমনি আমার ভালো লাগে না। যামিনী ঝাঁঝিয়ে উঠে বলে, ভালো লাগে না মানে এইটুকু দায়িত্ব নিতে পারবে না? শুধু খাবে দাবে আর ঘুরে বেড়াবে? নিচের থেকে ওপরে যেতেও কষ্ট হয় মেয়ের। কিঙ্কিনি তার মায়ের দিকে মুখ তুলে বলেছিল, মা, জানকী কাকুর লোকটা ভালো নয়। ভালো নয়? ভালো নয় মানে কি? ছি ছি, এসব কী বলছো কিঙ্কি? ওর মতো মানুষ চট করে পাওয়া যাবে না। বাড়িওয়ালারা কেমন হয় তুমি জানো না। এই মানুষটা কোনোদিন ঝামেলা করেননি। তোমার বাবার ঘটনার পর অন্য যে কেউ হলে বলতো বাড়ি ছাড়ুন। তাছাড়া দেখা হলে কি সুন্দর ব্যবহার করেন, বাড়তি একটা কথা পর্যন্ত বলেন না। অন্য যে কোনো পুরুষ মানুষ হলে গায়ে পড়ত। বাহ মা বাহ, ভালো মানুষ খারাপ হয়ে যায় না। উনি তাই হয়েছেন, বুঝেছ? উনি খারাপ হয়ে গেছেন মা। যামিনী বলল, এ বিষয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, নিশ্চয়ই তুমি কিছু ভুল বুঝেছ। মা, আমি এতদিন যাচ্ছি, হঠাৎ ভুল বুঝবো কেন? আমি ভুল বুঝিনি, কিশোরী কিঙ্কিনি প্রতিবাদ করে। যামিনী এবার বিচলিত হয়, ভুরু কুচকে বলে, কি হয়েছেটা কি? মা, আমি বলতে চাইছি না, তবু তুমি যখন জোরাজুরি করছো তখন আমি বলছি। আজ উনি আমার বুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন জানো? যামিনী চমকে উঠল, হঠাৎ এটা কীরকম কাজ করলেন জানকীবাবু? তবু হাত নাড়িয়ে সে বলল, ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। যতই হোক উনি পুরুষ মানুষ, বড় হচ্ছ, এখন এরকম কিছু কিছু সমস্যা আসবেই, যেটা ছোট সমস্যা সেটাকেও বড় বলে মনে হবে। আচ্ছা, এরপর থেকে তোমাকে আর ওপরে যেতে হবে না, এবার থেকে নীল গিয়ে ভাড়া দিয়ে আসবে। কিঙ্কিনি সহজ গলায় বলল, আসলে কি জানো মা, মেয়েদের বুকের দিকে ছেলেরা তাকাবে এটা আমরা জেনে গেছি, এতে অবাক হই না মা, মাথাও ঘামাই না। কিন্তু যে মানুষটা তাকানোর কথা ছিল না সেই যদি এরকম করে তখন বড় গা ঘিন ঘিন করে, তখন মনে হয় মানুষটা খারাপ। একটু নয় মা, খুব বেশি খারাপ। যামিনী উঠে পড়ল, এই বিষয়ে আর সে মেয়ের সঙ্গে কথা বাড়াতে চায় না। কত মানুষই তো যা করার নয় তাই করে। দেবনাথের কি এভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল? সতর্ক থাকতে হবে, কিঙ্কিনি একা থাকে, সামান্য ঘটনায় হয়তো বেশি ভাবছে, তবু কিছু তো ঘটেছে, তাই বা হবে কেন? বহুদিন আর কিছু হলো না, বরং দেখা হলে জানকীবাবু বিষণ্ন মুখে মাথা নামিয়ে পাশ কাটিয়ে চলে গেছেন। যামিনীর মনে হয়েছিল মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই লজ্জিত। তারপর একসময় ঘটনাটা ভুলেও গেল। কাল রাতে বাড়ি ফিরে যামিনী দেখল গেটের মুখে জানকীবাবু দাঁড়িয়ে আছেন। আপনি? যামিনী অবাক হল, আপনার সঙ্গে কথা বলবো বলেই অপেক্ষা করছি। জানকীবাবু নিচু গলায় বললেন। যামিনী বলল, ছি ছি, এখানে কেন, ঘরে আসুন। না না, তার দরকার নেই, একটা কথা বলতে খারাপ লাগছে কিন্তু না বলেও পারছি না। আপনারা এবার বাড়িটা ছেড়ে দিন যামিনী দেবী। যামিনী অবাক হয়ে বলল, সে কি, কেন? না এমনি কিছু হয়নি। যামিনী একটু এগিয়ে এসে বলল, নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে, ভাড়া বাড়াবেন? জানকীবাবু মাথা নামিয়ে বললেন,
যামিনী দেবী, সেদিন আপনার মেয়ে ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরেছে, রিকশা থেকে নামার সময় টোল ছিল, রাতে বেশি হলেও পাড়ার কেউ কেউ দেখেছে। যামিনীর মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। একটু চুপ করে থেকে বলল, তাতে আপনার কি সমস্যা? জানকীবাবু মাথা নেড়ে একই রকম নিচু গলায় বললেন, না তেমন কোনো সমস্যা নয়, কিন্তু বাড়িটা তো আমার যামিনী দেবী, ছোট্ট একটা মেয়ে মদ খেয়ে বাড়িতে ঢুকলে সেই বাড়ির বদনাম হয়। যামিনীর ইচ্ছে করল বলে, ছোট মেয়ের বুকের দিকে তাকিয়ে থাকতে সমস্যা নেই, সে একদিন মদ খেলেই সমস্যা, চমৎকার তো। কিন্তু সে কথা বলল না, আমার মেয়ের বিষয়টা আমাকেই বুঝতে দিন, দরকার হলে পাড়ার লোকদেরও কথাটা বলে দেবেন। আর শুনুন, হুট করে বললেই তো বাড়ি ছাড়া যায় না, আপনি বললেন আমি শুনলাম, যেদিন অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারবো নিশ্চয়ই চলে যাব। জানকীবাবু দুঃখ পাওয়া গলায় বললেন, ব্যাস ব্যাস, তাহলেই হবে যামিনী দেবী। বাড়ি হলার কথাটা কাউকেই বলেনি যামিনী, কি বলবে, তাহলে কিঙ্কিনির মদ খাওয়ার কথাটাও বলতে হয়, একটার পর একটা অপমানে সে যেন ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছে। ট্যুর থেকে ফিরতে হিন্দলের সঙ্গে কথা বলল যামিনী, দেবনাথের নতুন সংসারের ঠিকানা নেই, যাদবের সঙ্গে কথা বলে হিন্দলি জোগাড় করে দিল, 27/3 শহীদ বলরাম কলোনি, বাস স্টপ থেকে রিক্সা ধরতে হবে। যামিনী বলল, মেয়েটার নাম কি? হিন্দল বলল, যাদব তো বলেছে মঞ্জু, নাও হতে পারে, ওই ধরনের মেয়েরা কিন্তু ঘন ঘন নাম পাল্টায় যামিনী দি। বিশাখা বলে, আমরাও যাবো যামিনী দি। যামিনী চোয়াল শক্ত করে বলল, না এখানে আমি একাই যাব বিশাখা। বিশাখা হিন্দুর চোখ চাওয়াচাই করে, বিশাখা বলে, ঠিক আছে আমরা বাড়িতে ঢুকবো না যামিনী দি, বাইরে দাঁড়িয়ে থাকব, সঙ্গে পুলিশ নেওয়া যায় না? হিন্দুল বিরক্ত গলায় বলল, আরে খেপেছ, যাদব তার চোর ডাকাত স্মাগলার বন্ধুদের কাছ থেকে কি একটা খবর এনেছে তার ঠিক নেই, আমরা একেবারে পুলিশ নিয়ে গিয়ে হাজির হব। যামিনী ঠোঁটের কোনায় ব্যঙ্গের হাসি হেসে বলল, পুলিশ নিয়ে গিয়ে কি হবে, কি করবে, গোপনে আর একটা সংসার করেছে বলে তোদের দেবনাথদাকে কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবে? কাউকে লাগবে না রে বিশাখা, আমি একাই যাব, একদম একা। দেখ বিশাখা, খবরটা যদি সত্যি হয় আমি শুধু জিজ্ঞেস করব, কেন আমাকে বলে এলে না, আমি কি বারণ করতাম? মুখে হাত দিয়ে কেঁদে উঠল যামিনী, বিশাখা মুখ ঘুরিয়ে নিল। কলোনির পথটা আরও অপরিসর এবং নোংরা হয়ে একটা পুকুরের কাছে এসে পৌঁছল, পুকুর না বলে ডোবা বলাই ভালো, রিক্সা চালক ঠিকই বলেছে, ডোবাটাকে ঘিরে দুপাশে দুটো রাস্তা। বিশ্রী গন্ধটা আরও বেড়ে গিয়ে নাকে এসে জোরে ধাক্কা মারল যামিনীর, গা পাক মেরে উঠল, শাড়ির আঁচল তুলে নাকে চেপে ধরল জোরে, ডোবার একপাশে আবর্জনার স্তূপ, প্রায় ছোটোখাটো একটা ঢিবি হয়ে আছে, এঁটো শালপাতা, কাপড়ের টুকরো থেকে মদে শিশি পর্যন্ত, গন্ধ সেখান থেকেই আসছে। যামিনী থমকে দাঁড়ালো, দুটো পথের কোন দিকে যাবে? আরও কিছুটা এগোতে যামিনী দেখতে পেল ডোবার গায়ে ঘাটের মতো খানিকটা জায়গা সিমেন্ট দিয়ে বাঁধানো, বেশ কিছু মহিলা ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ স্নান করছে, কেউ বা পা ছড়িয়ে বসে শুধু উঁচু গলায় কথাই বলে চলেছে, আর আলাপডালের কোনো ব্যাপারই নেই। এক ঝলক তাকিয়ে যামিনী বুঝল আব্রু নিয়ে এরা চিন্তিত নয়, অনেকেই হাঁটুর ওপর কাপড় তুলে রেখেছে, এমনকি থাই পর্যন্ত, বুকের কাপড়ও আলুথালু, বেশিরভাগেরই জামা নেই, জলে পা ডুবিয়ে খালি গায়ে সাবান ঘষছে, গামছা যেটুকু আড়াল বানিয়েছে সেটাও না থাকারই মতো। আশপাশ দিয়ে যে দু চারজন পুরুষ হেঁটে যাচ্ছে তারা মুখ ফিরিয়ে দেখছেও না, বোঝাই যাচ্ছে এই দৃশ্যে তারা অভ্যস্ত। যামিনী কি করবে বুঝতে পারছে না, এই পরিবেশে কখনো দেখেনি, এই পরিবেশে কি করা উচিত সে জানেও না, এটা কি মর্গের থেকেও খারাপ কোনো জায়গা? এক মহিলা চিৎকার করে বলল, দেখিস তোরা, ওই মাগিকে একদিন দেখে নেব, আমি ঠিক দেখে নেব, কতদিন বাবু দেখিয়ে ফুটানি করবে, খানকি পরা বেইমানি করা শাস্তি হাড়ে হাড়ে টের পাবে, ন্যাংটা হয়ে জুতো মুখে
এই পুকুর পাড়ে ঘুরতে হবে শালিকে, বুঝলি? নইলে তোরা মালতীর নামে কুকুর পুষিস, এই বলে রাখলাম। হ্যাঁ, যামিনীর ইচ্ছে করলো কানে হাত চাপা দিতে, দ্রুত নিজেকে সামলালো। কিসের সংকোচ, জেনে শুনেই তো সে এখানে এসেছে। যামিনী মন শক্ত করে এগিয়ে গেল। ভাই, 27/3 কোন দিকে বলতে পারেন? অচেনা গলা পেয়ে মহিলাদের কয়েকজন মুখ তুলে তাকালো। আমাকে একটা রিভলভার জোগাড় করে দিবি? কেন, আমি একজনকে খুন করব। ওরে বাবা, কাকে খুন করবি? বলবো না, আমাকে নয় তো। হতে পারে, ঠিক বুঝতে পারছি না। কিঙ্কিনি সুফার উপর টান টান হয়ে শুয়ে আছে। সে পরে আছে জিন্স আর টপ। টপটা উঠে গিয়ে কিঙ্কিনির পেটের অনেকটা দেখা যাচ্ছে। কিঙ্কিনির সেদিকে মন নেই, তার পা দুটো সোফার হাতলের উপর তোলা, হাতে একটা নেল কাটার, আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে সে নখের পরিচর্যা করছে। একই সোফার গায়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে বৈদর্ভী, হাঁটু দুটো ভাঁজ করে বুকের কাছে রেখেছে। হাফ প্যান্ট আর টি শার্টে তাকে আজ যেন বেশি ছিপছিপে লাগছে। বৈদর্ভীর এই ঘরে দুটো জানালা, দুটোতেই পর্দা টানা, আলোও জ্বলছে না, ফলে এই কড়া রোদের দুপুরেও ঘর বেশ অন্ধকার। এই অন্ধকারেও কিঙ্কিনি কী করে যে নখ পরিচর্যা করছে সেটা একটা বিস্ময়। ঘর শুধু অন্ধকার নয়, ঘরে প্রচুর ধোঁয়া আর কটু গন্ধ, গন্ধটা গাঁজার। একটু আগে কিঙ্কিনি আর বৈদর্ভী একটা গাঁজা ভরা সিগারেট ভাগ করে খেয়েছে। সকালে বৈদর্ভী কিঙ্কিনিকে ফোন করে বলল, কিঙ্কিনি আজ আমাদের বাড়িতে দুপুরে চলে আয়, বাবা মা কেউ থাকছে না, ওরা কলকাতায় যাবে, ফিরতে রাত হবে। কিঙ্কিনি তখনও বিছানায় ছিল, জড়ানো গলায় বলল, গিয়ে কি হবে? আরে সবাই মিলে জমিয়ে আড্ডা দেব, কম্পিউটারে ভালো ভালো জিনিস দেখব, একটা সাইটে হলিউডের হিরো হিরোইনদের নিংটু পুংটু ফটো আছে, বাবা মা থাকলে তো দরজা আটকেও দেখতে পারি না, সন্দেহ করে, আজ প্রাণ খুলে দেখব, আয় না। কিঙ্কিনি পাশ পালিশ জড়িয়ে ধরে বলল, দূর, হলিউড দেখতে তোর বাড়িতে কষ্ট করে যাব কেন, আমারই তো নেট আছে। বৈদর্ভী কাতর গলায় বলল, কেন রে, আয় না বাবা, সবাই মিলে হইচই করা যাবে। কিঙ্কিনি হাই তুলে বলল, আমাকে ছাড়াই হইচই কর, আজ আমি দুপুরে বাড়ি থেকে বেরোবো না, হায়ার সেকেন্ডারির পর বিছানা থেকে না নামবার প্রতিজ্ঞা করেছিলাম না, অথচ দেখ একদিনও একটু ভালো করে ঘুমোতে পারছি না। বৈদর্ভী এবার প্রায় কেঁদে ফেলার ভঙ্গি করে বলল, কিঙ্কি তুই না এলে প্রোগ্রামটাই ক্যান্সেল, কাউকে ডাকবো না। কিঙ্কিনি তড়াক করে লাভ দিয়ে বসল, চাপা গলায় বলল, সেটাই ভালো, কাউকে ডাকতে হবে না, শুধু তুই আর আমি। বৈদর্ভী একটু চুপ করে থেকে গাঢ় গলায় বলল, মিথ্যে বলছিস না তো কিঙ্কিনি? না না, সত্যি বলছি, কিন্তু ওয়ান কন্ডিশন, একটা জিনিস খাওয়াতে হবে। কি কি খাবি? কিঙ্কিনি মুখ ফিরিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, মদ খাওয়াতে হবে, ভদকা, পাতিলেবু রস দিয়ে খাবো। দইল সেদিন বলল না ওর বাবা খায় পাতিলেবু রস দিয়ে, ওরকম করে খাবো। খাওয়াবি কি না বল না। বাপ রে কিঙ্কি, তুই তো দেখছিস বিরাট মদখোর হয়ে গেছিস, একদিন খেয়েই নেশায় পড়ে গেলি। ইয়ার কি না রে, তুই অ্যারেঞ্জ করতে পারবি কি না বল। কিঙ্কিনির গলায় উত্তেজনা, বলল, মদ খাওয়ার পর? বৈদর্ভী বলল, খাওয়ার পর কি? কিঙ্কিনি হেসে বলল, জানু না কি নেকা। বৈদর্ভী হেসে বলল, কিঙ্কি তোর দেখছি একদিনেই ভালো সবকটা জিনিসে নেশা ধরে গেছে, যাক তুই চলে আয়, আমি শিবুকে দিয়ে ব্যবস্থা করে রাখছি। কপাল কুঁচকে কিঙ্কিনি বলল, শিবু? শিবুটা আবার কে, একে কোথা থেকে জোটালি? বৈদর্ভী মুখ দিয়ে বিদ্রুপের আওয়াজ করে বলল, আমি কি তোদের মতে শুধু গুড বয় আর গুড গার্লদের সঙ্গে থাকি? ব্যাডদের সঙ্গেও আমার দোস্তি রয়েছে কিঙ্কি, ওই রেলগেটের থেকে, ওখানে যাতায়াত আছে শিবুর, আমি তো আর দোকানে ঢুকে মদ কিনতে পারবো না, শিবুই এনে দেবে। শিবু মদ আনেনি, সে বৈদর্ভীকে দিয়ে গেছে কতগুলো গাঁজা ভরা সিগারেট, বলেছে, বাড়িতে মদ খেলে ঝামেলায় পড়ে যাবে দিদি ভাই,
মাসিমা মিশুমশাই এসে ঠিক গন্ধ পাবে। তার থেকে এই জিনিস নাও, কোনো ঝুট ঝামেলা নেই, টানার পর অ্যাস্টে ঝেড়ে ফেলে দেবে, অথচ নেশা ডবল। সব একটা করে সিগারেট খাওয়া হয়েছে। প্রথম কটা টানে কাশি হয়েছে বেশি, আর থেকে ধোঁয়ায় নাক মুখ দিয়ে ফসকে গেছে। পরের দিকে বৈদর্ভি কিঙ্কিনি দুজনেই ম্যানেজ করে নিয়েছে। নেশা ডবল না হাফ বোঝা না গেলেও বেশ একটা ঝিমঝিম ভাব এসেছে। বৈদর্ভির সামনে টিভি চলছে, তবে কোনো চ্যানেলই কয়েক সেকেন্ডের বেশি স্থির নয়, কারণ বৈদর্ভি ক্রমাগত রিমোট সার্ভ করে যাচ্ছে। একটা চ্যানেলে বৈদর্ভি থমকে গেল। হিন্দি সিনেমার নাচ গান, টিভির ভলিউম কম থাকায় গান তেমন করে শোনা যাচ্ছে না, ফিসফিসানির মতো লাগছে। সেদিকে তাকিয়ে বৈদর্ভি বলল, তোর হঠাৎ খুনের ইচ্ছে মাথায় চাপল রে কেন কিঙ্কিনি? হঠাৎ কেন চাপবে, অনেক দিন ধরেই প্ল্যান করছি, সেই ছোটবেলা থেকে, আজ তোকে বলেই ফেললাম। তা কি রিভলভার দিয়েই খুন করতে হবে নাকি, অন্য কিছু দিয়ে হবে না? এই ধর ছুরি কিংবা বিষ। কিঙ্কিনি বাঁ হাতের কোড়ে আঙুলে নখ ঘুষতে ঘুষতে বলল, জানি না, এমনভাবে বলছিস যেন আগেও আমি খুন করেছি, আর খুনের ওয়েপন বিষয়ে আমার বিরাট এক্সপিরিয়েন্স আছে। রিভলভার দিয়ে মারলে একটা প্রেস্টিজ হয়, তাই রিভলভার বললাম। বিষ টিষ কেমন একটা ছেঁদো ব্যাপার, পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যাবে কাগজে ফটো বেরোবে, আমার হাতে রিভলভার, বুঝলি? চ্যানেল বদলাতে লাগলো বৈদর্ভি, খবরের চ্যানেলে এসে আটকে গেল। কোথাও গোলমাল হয়েছে। পর্দায় ছবি দেখাচ্ছে, বাসে আগুন জ্বলছে, ছেলেমেয়েরা ছোটাছুটি করছে। কোথায় গোলমাল? নিশ্চয়ই কলকাতার কোনো কলেজে, কলেজগুলোতে আজকাল রোজ গোলমাল হয়। ভাগ্যিস সে কলকাতায় থাকে না, গোলমালে পড়তে হতো। পা দুটো সামনের দিকে মেলে দিল বৈদর্ভি, মাথাটা হালকা টাল খেল। না, শিবু ব্যবস্থাটা ভালোই করেছে, জল গ্লাস পাতিলেবুর রস কিছুই দরকার হলো না, মদ খেলে সত্যি ঝুঁকি নেওয়া হয়ে যেত। এতে সে সমস্যা নেই, একটু পরে দরজা খুলে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিলেই হবে। আর রুম স্প্রে ধূপ এগুলো তো আছেই, ঘরটা অন্ধকার করায় ঝিম ভাবটা বেশি লাগছে। কিরে কিঙ্কি, কাকে খুন করবি সে তো বললি না, কিন্তু কেন করবি সেটা কি জানতে পারি? কিঙ্কিনি বলল, আসলে কি জানিস বৈদর্ভি, যাকে খুন করব ভাবি তার নাম রোজই বদলে বদলে যাচ্ছে। বৈদর্ভি হেসে ফেলল, বলল, মানেটা কি? খুনি ঠিক আছে, অথচ টার্গেট পাল্টে যাচ্ছে। অনেকটা তাই বুঝলি, এই ধর আজ তোকে খুন করতে ইচ্ছে হচ্ছে, কাল মনে হচ্ছে তোকে নয় শিবুটাকে মারলে ঠিক হবে, দেখবি হারামজাদাটা আমাদের একটা বাজে নেশা ধরিয়ে দিতে চাইছে, আর ওই ছেলে নিজে গাঁজার পুড়িয়া বেচে, তবে এই জিনিসটা ভালোই করছে বুঝলি। আর আমাকে কেন খুন করতে ইচ্ছে করবে তোর? কিঙ্কিনি উঠে বসল, মনে হচ্ছে এবার সে পায়ের নখ নিয়ে পড়বে। তুই খুব বিশ্রী একটা কাজে আমাকে জড়িয়ে ফেলেছিস, যদিও পুরো দোষটা তোর নয়, আমি ইচ্ছে করে খারাপ হবো ভেবে ঝাঁপ দিয়েছিলাম, তারপরে দেখলাম ব্যাপারটা মন্দ নয়, জীবনে ছেলেদের যত কম লাগে ততই ভালো, এখন থেকেই জানা রইল বুঝলি। বৈদর্ভি চ্যানেল বদলালো, হারমোনিয়াম বাজিয়ে একটা ধূমসু চেহারার পুরুষ মানুষ গান করছে, জঘন্য। টিভি বন্ধ করে দিল বৈদর্ভি, ঘরটা আরও অন্ধকার হয়ে গেল। পাশে সেন্টার টেবিলে সিগারেটগুলো সাজানো হয়েছে, একটা নিয়ে দেশলাই জ্বালালো বৈদর্ভি, লম্বা টান দিল চোখ বুঝে। কাশি একটু হলো বটে, তবে আগের তুলনায় কম। কিঙ্কিনি না খেলেও আগে বেশ কয়েকবার সিগারেট খেয়েছে বৈদর্ভি, সিগারেটের ধোঁয়ায় তার অসুবিধে হওয়ার কথা নয়, এই ধোঁয়াটায় একটা জ্বালা জ্বালা ভাব আছে। কিঙ্কিনি ঝুঁকে পড়ে বৈদর্ভির হাত থেকে সিগারেটটা নিল, পর পর দুটো টান দিল চৌখস কায়দায়, নাক মুখ দিয়ে ঘন ধোঁয়া ছাড়ল গলগল করে। বৈদর্ভি বলল, বা কিঙ্কি, তুই তো ওস্তাদ হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, দেখছি খারাপ জিনিসগুলো রপ্ত করতে বেশি সময় লাগছে না বুঝলি, ঘূর্ণির পারফরমেন্স নিশ্চয়ই তোর মনে আছে, আজ দেখব কিঙ্কি ইমপ্রুভ করেছিস কি না, চোখ নাচিয়ে বলল বৈদর্ভি। মনে হয় করব, সহজ গলায় বলল কিঙ্কিনি।
বৈদর্ভি সিগারেটে শেষ টান দিয়ে অ্যাস্ট্রের মধ্যে গুঁজে দিল। হেসে বলল, তাহলে আর দেরি করে লাভ কে? তুই যেভাবে মার্ডারের প্ল্যান করছিস তাতে কখন গলা টিপে ধরবি তার ঠিক কি? কিঙ্কিনি সত্যি সত্যি এবার পায়ের নখ নিয়ে পড়ল, মাথাটা ঘুরছে, মাথা একবার ঝাঁকিয়ে নিয়ে বলল, তুই তো বাদ পড়ে গেছিস, বললাম না আমার একজন যায় একজন আসে, অথবা বলতে পারিস আমি নিজেই কনফিউজড হয়ে পড়ি, বুঝতে পারি না কাকে মারলে ঠিক হবে। কিনি তোর নেশা হয়ে গেছে, তুই আর খাস না, শেষে সেদিনকার মতো কাণ্ড করবি। কিঙ্কিনি বুঝতে পারল বৈদর্ভী ঠিকই বলছে, তার নেশা হয়ে গেছে, বেশ লাগছে, কেমন যেন নিজেকে হালকা মনে হচ্ছে। বুঝলি বৈদর্ভী, একটা বয়স পর্যন্ত খুনের জন্য অনেকগুলো নাম মাথায় ঘুরত, কখনো মনে হতো হাতের কাছে পেলে আমার আমেরিকা প্রবাসী মামাকে খুন করব। তার দিদির এত বড় একটা শোকের সময়ে সে একবারও আসেনি। শুনেছিলাম মাকে নাকি বলেছিল জামাইবাবু যখন চলে গেছে তখন তাকে যেতে দাও, লেট হিম গো, এটা নিয়ে বেশি সময় নষ্ট করো না, ধরে নাও হি ইজ ডেড, ধরে নাও ইটস এ কেস অফ ডিভোর্স, বরং আমি তোমাদের কিছু ডলার পাঠাচ্ছি ফর এ নিউ বিগিনিং, দেবনাথ চট্টোপাধ্যায়কে ভুলে নতুন করে শুরু করো। জানিস এরপর থেকেই না মামার কপালের মাঝখানে গুলি করে মারার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। বৈদর্ভী মেঝে থেকে উঠে পাশে সোফাটায় বসল, চোখ বড় করে বলল, মামাকে খুন করবি বলিস কি রে কিঙ্কি? কিঙ্কিনি হাসল, বলল, জানিস তো কিছুদিনের মধ্যেই মামাকে ক্ষমা করে দিলাম, দেখলাম আরও বড় ক্রিমিনাল আছে, তারা হলো আমার জ্যাঠা আর জেঠিমা, খুন যদি করতে হয় এদেরই করা উচিত, ওরা বলে বেড়াতো বাবার হারিয়ে যাওয়ার জন্য নাকি আমরাই দায়ী। দাদা একদিন জেঠুকে ফোন করেছিল, প্রচণ্ড ধমক দিয়ে ফোনটা কেটে দিয়েছিলেন জেঠিমা। ভেবি দেখ বৈদর্ভী, ওই রকম একটা ভয়ঙ্কর সময়ে, যাক এরাও আমার লিস্ট থেকে বাদ পড়ে গেল। তারপর এলেন অর্ধেন্দু দত্ত। অর্ধেন্দু দত্ত সেটা আবার কে রে? বৈদর্ভী সবটা যে বুঝতে পারছে এমন নয়, কিন্তু না শুনে পারছেও না। বাবার নিখোঁজ হওয়া নিয়ে কিঙ্কিনি কখনোই বন্ধুদের কাছে কিছু বলে না, যে পাঁচ ছজন কাছাকাছির বন্ধু তারা এই প্রসঙ্গ তুলতেও চায় না। কম্পিউটার ক্লাসে ভর্তি হওয়ার পর অনেক একবার বলেছিল, কিঙ্কিনি একটা কথা বলবো কিছু মনে করবি না তো? অনেকের সঙ্গে সৌগত সৌম্য শুভমও ছিল। কিঙ্কিনি হেসে বলেছিল, তোরা যদি কিছু না মনে করিস আমি কেন মনে করব? সৌগত বললে, শুনলাম তোর বাবা নাকি? কিঙ্কিনি সাইকেলে উঠতে উঠতে সহজভাবে বলেছিল, ঠিকই শুনেছিস, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। সৌম্য ফট করে বলে বসল, কেন? কিঙ্কিনি সাইকেলের ঘন্টিটা দুবার বাজিয়ে বলল, মানুষ কেন সংসার ছেড়ে চলে যায় সে কি বলতে পারে রে? গৌতম বুদ্ধের কথাই ধর না, তিনিও তো স্ত্রী পুত্র রেখে বেরিয়ে পড়েছিলেন, কেন কেউ কি জানে? ভাবছি আর কতদিন অপেক্ষা করব, তারপর বাবার নামে গাছের তলে একটা বেদি বানাবো, বলবো আমাদের পিতা সংসার ত্যাগ করিয়াছিলেন এবং এই স্থানে আসিয়া মোক্ষ লাভের হেতু ধ্যান করিয়াছিলেন। তোরা মাঝে মাঝে বেদির কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াবি, পারবি না? এরপর অনেকরা আর কখনো কিঙ্কিনি বাবা সম্পর্কিত কোনো প্রশ্নের মধ্যে যায়নি, কিঙ্কিনিও বলেনি, আজ বহুদিন পরে সে অনেক কথা বলছে। অর্ধেন্দু দত্ত রে অর্ধেন্দু দত্ত, অর্ধেন্দু দত্ত আমার হারিয়ে যাওয়া বাবার অফিসের কলিগ, ইউনিয়নের নেতা, অসহায় পরিবারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিলেন এবং মায়ের হাতটা খপ করে চেপে ধরলেন। চেপে ধরারই কথা, সেই সময় মায়ের হাত খুবই সুন্দর ছিল, মা তো খুব সুন্দর ছিলেন, বহুদিন পর্যন্ত নিজের স্বাস্থ্যও ধরে রেখেছিলেন। যাই হোক, সেই অর্ধেন্দু দত্ত বাড়িতে আসতে লাগলেন, গভীর রাতে ফোন করলেন, মা সেজেগুজে বেরোতে লাগলো জানিস, আমার তো মনে হলো বেশ লাটুস পুটুস চলতে লেগেছে। বুঝলি আমি শিওর কেসটা আরও দূর পর্যন্ত গড়িয়েছিল, আমি তো ভেবেইছিলাম একটা বাবা গেছে আর একটা বাবা এসে গেল, ঠিক করলাম মা বিয়ে করলে নতুন বাবাকে পেটে গুলি করে মারব। যাক সেও গেল, মায়ের সঙ্গে সম্পর্ক কাটল,
ও এর মধ্যে আরও একজনকে মারবার প্ল্যান করেছিলাম। বৈদর্ভী বলল, সত্যি রে কিঙ্কি, তোর মাথাটা আজ গেছে। বৈদর্ভী হাত বাড়িয়ে শেষ সিগারেটটা ধরিয়ে ফেলল, টান দিয়ে এগিয়ে গেল কিঙ্কিনির দিকে। কিঙ্কিনি নখের পরিচর্যা বন্ধ করেছে, মাথা যেভাবে টলটল করছে তাতে বকবকানি ছাড়া আর কিছু করা অসম্ভব। জানিস, একবার আমাদের বাড়িওয়ালা লোকটা আমার সঙ্গে খুব খারাপ একটা কাজ করলো। কে জানো কি কাকু? সে কি, উনি তো ভালো মানুষ বলেই জানি। বৈদর্ভী অবাক হলো, মুখ ভর্তি ধোঁয়া নিয়েই কিঙ্কিনি হাসলো, বলল, আমরাও তাই জানতাম রে, ভালো মানুষ, ভালো মানুষ, পছন্দও করতাম। একদিন মা আমাকে ভাড়া দিয়ে উপরে পাঠালো। আগেও বহুবার গেছি, উনি কখনো বেশি কথা বলতেন না, বাবার কথা তো একেবারেই বলতেন না, সেই কারণেই না ওই ভদ্রলোককে আমার ভালো লাগতো। কিন্তু সেদিন দরজা খোলার পর আমি ভেতরে ঢুকে খামটা দিতেই উনি ফট করে হাত বাড়িয়ে আমার বুকটা ধরলেন, ধরেই রাখলেন। আর ঘটনাটা আমার কাছে এত আকস্মিক ছিল যে আমি চিৎকার করতেও পারিনি। ছুটে নেমে এসেছিলাম একতলায়, বাড়িতে কেউ ছিল না, দরজা আটকে থরথর করে কেঁপেছিলাম জানিস। সেদিন কাঁদতে কাঁদতে ভেবেছিলাম মাকে সব বলে দেব, পরে দেখলাম একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে থাকা মাকে আরও একটা বিপদে ফেলা হবে। কোথায় বাড়ি খুঁজতে যাবে তখন? স্বামী পালানো মহিলাকে কেই বা বাড়ি দেবে? তাই শুধু মাকে বলেছিলাম, উনি আমার বুকের দিকে তাকিয়েছিলেন। ঠিক করেছিলাম, কোনোদিন সুযোগ পেলে ওই লোকটাকেও খুন করব, ওখানেই গুলি করব, কোমরের নিচে। পরে সেটাও বদলে গেল বুঝলি। ঠিক করলাম, এই সব ছোটোখাটো রাগ পুষে লাভ নেই, তার থেকে বরং মাকেই ফিনিশ করে দিই। দে তো শেষ টানটা আমি দিই। বৈদর্ভী সিগারেট এগিয়ে বলল, ইটস টু মাচ কিনি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার থাম। সিগারেটে টান দিয়ে মুখ লাল করে অনেকটা কাশল কিঙ্কিনি। বাবা হারিয়ে যাওয়ার পর থেকেই আমার মায়ের ওপর খুব রাগ, বকাঝকা মারধর তো লেগেই থাকতো, তুচ্ছ সব কারণে বেদম মার খেতাম মায়ের কাছে। আজও মনে আছে জানিস, একদিন দুপুরে খেতে বসে বলেছিলাম, লাউ করেছো চিংড়ি দাওনি কেন, লাউয়ের সঙ্গে চিংড়ি সব থেকে ভালো যায়, যদি কই মাছ হতো তাহলে আমি ফুলকপির কথা বলতাম। জানিস, মা সেদিন ডালের হাতা দিয়ে আমাকে খুব মেরেছিল, দুপুরে খেতে পর্যন্ত দেয়নি, বলেছিল খাওয়া নিয়ে বায়না করলে গোটা দিন উপোস করিয়ে রাখবে। আমি অবাক হয়ে গেলাম, আমি কি করেছি? বাবাই তো আমাদের এসব বলতো, বাজারের কম্বিনেশন শেখাতো, গরম চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়েছিলাম বলে মা চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিয়েছিল জানিস। পরে মারধর বন্ধ হলো ঠিকই, কিন্তু মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়নি রে। মায়ের রাগের কারণ প্রথমে বুঝতে পারতাম না বৈদর্ভী, পরে পারলাম। কি? অস্ফুটে বলল বৈদর্ভী। আসলে একটা সময় পর্যন্ত আমি অনেকটাই বাবার মতো আচরণ করে ফেলতাম, বাবার মতো ভালো স্বভাব, বাবার মতো হাসি খুশি, বাবার মতো মজাদার। মা এটা নিতে পারতো না, আমাকে মেরে বাবার উপর রাগ ফলাতো। আমি তো বোকা ছিলাম রে, তাই ধরতে পারিনি। আশ্চর্য না, যখন বুঝতে পারলাম তখন ঠিক করলাম খারাপ হয়ে যাব, বাজে মেয়ে হয়ে যাব, মদ খাবো, গাঁজা খাবো, রাত করে বাড়ি ফিরব, মেয়ে হয়ে মেয়ের সঙ্গে শোব, আর সেই সঙ্গে ওই মহিলাকেও মারব, আমার মাকে মেরেই ফেলব, বুঝলি? হাসতে লাগলো কিঙ্কিনি, হাসতে হাসতে সোফার উপর গড়িয়ে পড়ল, গড়াতে গড়াতে বলল, এই বৈদর্ভী, এখান থেকে বেরিয়ে আমরা রেলগেটে যাব বুঝলি, ভাঙা মন্দিরে ঠেকে বসে ভদকা খাবো। তুই শিবুকে খবর দে, শুনেছি জায়গাটা খারাপ, গিয়ে দেখব কত খারাপ হওয়া যায়, তুই শিবুকে এক্ষুনি খবর দে তো। বৈদর্ভী বলল, আচ্ছা সে দেবক্ষণ, আগে তুই হাসি থামা। কিঙ্কিনি হেসে যেতেই থাকে, বলে, উফ, পারছি না রে বৈদর্ভী, পারছি না থামাতে। বৈদর্ভীও হেসে উঠল, বলল, একটা গাঁজা খোর, দাঁড়া আমি তোর হাসি থামাচ্ছি। গায়ে টি শার্টটা দ্রুত খুলে ফেলে দিয়ে বৈদর্ভী কিঙ্কিনির ওপর ঝাঁপিয়ে পড়ল, পুরেই থমকে গেল। কিঙ্কিনি হাসছে কোথায়?
তার দুটো চোখে যে ভেসে যাচ্ছে জলে। তড়ি ঘড়ি উঠে দাঁড়ালো বৈদর্ভী, চোখের জল মুছতে মুছতে কিঙ্কিনি বলল, মাকেও শেষ পর্যন্ত লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে বৈদর্ভী, বেচারি মা আমার, কি হবে তাকে খুন করে? তার কি দোষ বল? কোনো দোষ নেই আমার মায়ের। যদি মারতেই হয় আসল কালপ্রিটকে মারতে হবে, তার জন্যই তো সব, সেই তো যত নষ্টের গোড়া। আসল কালপ্রিটকে চিনিস বৈদর্ভী? কে বলতো? হি ইজ মাই ফাদার, আমার বাবা শ্রী দেবনাথ চট্টোপাধ্যায়। একটা রিভলভার পেলি না? দৃশ্যম, হাতে গুলি করার ভঙ্গি করল কিঙ্কিনি, তারপর পাশ ফিরে তলিয়ে গেল গভীর ঘুমে। রাত 8টা নাগাদ পুলিশ হানা দেয় রেলগেটের ভাঙা মন্দিরে, রুটিন রেড। মাঝে মধ্যেই পুলিশ এটা করে, নেশাখুরদের ধরে থানায় নিয়ে যায়। তাদের মধ্যে ছোটোখাটো ছিঁচকে চোর, ছিনতাইবাজ, গুন্ডামস্তানরাও থাকে। কোনো কোনো দিন এক দুজন মহিলাকেও পাওয়া যায়। পুলিশ এলে তারা ব্লাউজের ভেতর থেকে মুঠো করে কোঁচকানো 10 টাকার নোট বের করে, হাতে গুজে রেল লাইন দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় দ্রুত। অনেক সময় পুলিশ যাদের ধরে কটা লাঠির ঘা দিয়ে ছেড়েও দেয়, কখনো আবার এক রাত লক আপে রেখে পরদিন সকালে কোর্টে চালান করে। আজকে রুটিন রেইডে কজন যুবকের সঙ্গে দুটি অল্প বয়সী মেয়েও ধরা পড়েছে। একবার তাকিয়েই পুলিশ বুঝতে পারে এরা জামার ভেতর থেকে টাকা বের করে দেওয়ার মেয়ে নয়, অন্য কোথাও কোনো গোলমাল রয়েছে, জটিল কিছু। নেশাগ্রস্ত অবস্থায় অন্ধকার চাতালের একপাশে জড়ামড়ি করে পড়েছিল দুজনে, প্রায় জ্ঞান হারানো অবস্থা। তাদের টেনে হিঁচড়ে যখন ভ্যানে তোলা হচ্ছে, একটি মেয়ে তখন জড়ানো গলায় বলল, দাদা একটা রিভলভার হবে? এক ঝলক দেখেই নীলাদ্রি বুঝতে পারল লোকটা জালিয়াত। ছোটোখাটো জালিয়াতই নয়, বড় ধরনের জালিয়াত। বড় ধরনের জালিয়াতটা আজকাল টিয়া পাখির বদলে কম্পিউটার মোবাইল সাজিয়ে এমন কায়দায় বসে যেন বিজ্ঞান প্রযুক্তি ছাড়া এক পাও নড়ে না। মানুষের ভাগ্য, কুষ্ঠি বিচার, আংটির পাথর, মাদুলির সাইজ সব কিবোর্ডে টিপে বলে দেয়। এই লোকও তাই করছে। টেবিলের ওপর ল্যাপটপ সাজিয়ে বসেছে, প্রতি কথার পরেই খটখট আওয়াজ করে কিবোর্ড টিপছে। এখানে এক মুহূর্ত সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবু সে চুপ করে আছে, কারণ এই লোকের কাছে তাকে নিয়ে এসেছে শ্রীময়ী। দুম করে উঠে গেলে শ্রীময়ীকে অপমান করা হবে। লোকটা মুখ না তুলেই বলল, কি হারিয়েছে ভাইটি? নীলাদ্রি পাশে বসা শ্রীময়ীর মুখের দিকে তাকালো, তারপর বলল, কি নয় কে? আমার বাবা 5 বছর হলো নিখোঁজ হয়ে আছেন। লোকটা মুখ তুলে একবার নীলাদ্রির মুখের দিকে তাকালো, বলল, ও। ফির ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তা বাবার নামটি কি ভাইটি? ভাইটি ভাইটি শুনতে অসহ্য লাগছে নীলাদ্রির। শুধু ভাইটি নয়, তুমি সম্বোধনেও তার আপত্তি। এই ধরনের বুজরুকদের এগুলো এক একটা অংশ। বাবার নামটা বললে না ভাইটি? দেবনাথ, দেবনাথ চট্টোপাধ্যায়। বয়স কত? কোন বয়সটা বলবো, যখন হারিয়ে গেছে 52, তারপর 5 বছর হয়ে গেল। ও, তাহলে 57 হলো। মা আছেন? হ্যাঁ আছেন, মায়ের নাম যামিনী চট্টোপাধ্যায়। ভাইটি মায়ের বয়স কত? মায়ের এখনকার বয়স বলবো? না, এখনকার নয়, তোমার বাবা যখন বাড়ি ছাড়লেন সেই সময়ের বয়সটা বলো। নীলাদ্রি বিরক্ত হয়ে ভুরু কোচকাল। পাশে বসা শ্রীময়ীর মুখের দিকে আবার তাকে মুখ ফিরিয়ে বলল, ঠিক জানি না। ভাইটি এটা যে জানতে হবে, মায়ের বয়স না জানলে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ বোঝা যাবে কি করে? নীলাদ্রি ভ্রু আরও কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল। লোকটা কি বলতে চাইছে? সে নড়ে চড়ে বসল, রুক্ষ গলায় বলল, আমি তো আপনার কাছে বাবার চলে যাওয়ার কারণ জানতে আসিনি। শুনলাম আপনি নাকি হারানো জিনিস, হারানো মানুষ খুঁজে দেন, যদিও আমি এসব বিশ্বাস করি না। লোকটা দাঁত বের করা ধরনের হেসে বলল, বিশ্বাস যে করো না দেখেই বুঝতে পারছি ভাইটি, তাতে কিছু যায় আসে না। আমার এই কাজ ধম্মকম্ম পুজো আচ্চা নয়, এতে অং বং চং মন্ত্র নেই যে তোমাকে বিশ্বাস করতে হবে। জ্যোতিষীদের মতো পাথর মাদুলি বিক্রির ব্যবসাও আমি খুলে বসিনি,
ওদের মতো তুমি কি আমার গায়ে নামাবলি বা কপালে তিলক দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? কারো বিশ্বাস অবিশ্বাসের ওপর আমার কাজ নির্ভর করে না ভাইটি। আমি অন্য পদ্ধতিতে কাজ করি, দেখছই তো। তোমার কাছ থেকে পাওয়া ইনফরমেশনগুলো আগে কম্পিউটারে তুলে নিচ্ছি, তারপর আমি আমার পদ্ধতি অ্যাপ্লাই করব। কথাটা বলে লোকটা আবার সামনে রাখা ল্যাপটপে খটাখট আওয়াজ করল। নীলাদ্রির খুব ইচ্ছে করল জিজ্ঞেস করে, পদ্ধতিটা কি? আপনি কি হারিয়ে যাওয়া খুঁজে পাওয়ার জন্য বিশেষ ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করেন? তার আগেই সিমুই টেবিলের উপর সামান্য ঝুঁকে পড়ে বলল, আসলে আমরা চাইছিলাম আপনি যদি মানুষটার কোনো হদিশ দিতে পারেন। শুনেছি। লোকটা মুখ তুলে একই রকম অতি বিনয় মাখা গলায় বলল, তুমি কে বন্টি? দেবনাথ বাবুর কন্যা? সিমুই তাড়াতাড়ি বলল, না না, আমি কেউ নই, আমি এর বন্ধু। তাহলে তো বন্টি, তোমাকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হয়। নীলাদ্রি কড়া গলায় বলল, না, ও এখানেই থাকবে, ওই আমাকে আপনার কাছে এনেছে। ও, তা সেটা তো খুব আনন্দের কথা। কিন্তু বন্টিকে তো এখন ঘরে রাখা যাবে না, কোনো অনাত্মীয়কে সামনে রেখে আমি কাজ করব কি করে? ডাক্তার যখন রোগীকে পরীক্ষা করে তখন কি বাইরের কোনো লোককে থাকতে দেয়? নীলাদ্রি দেখল এখান থেকে বেরিয়ে যাওয়ার এটাই সুযোগ, প্রতিবাদ জানিয়ে সিময়ের সঙ্গে সেও বেরিয়ে যাবে। সিময় তার আগেই উঠে পড়ল, নীলাদ্রির কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, প্লিজ তুমি কথা বলো, আমি বাইরে অপেক্ষা করছি। অনেকক্ষণ থেকেই নীলাদ্রির মেজাজ খারাপ হয়ে আছে, সিময় ঘর ছেড়ে বেরিয়ে যেতে সেটা আরও বাড়ল। সে এখানে একেবারেই আসতে চায়নি, সিময়ের জন্যই বাধ্য হয়েছে। সেদিন সিময়কে বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিল, সিময়ী বলল, একটা কথা বলবো, রাখবে? নীলাদ্রি অবাক হয়ে বলল, বাবা, এমনভাবে বলছো যেন আমাকে গন্ধমাদন পর্বত নিয়ে আসতে হবে। আরে শুনো না, তোমাকে একজনের কাছে নিয়ে যাব। যাবে? কার কাছে? সিময়ী বলল, সে একজন আছে, আগে বলো যাবে, তোমার বাবার ব্যাপারে। নীলাদ্রি ঠোঁটের ফাঁকে একটু হেসে বলল, কার কাছে? তোমার চেনা কোনো পুলিশ অফিসার? কোনো লাভ নেই সিময়ী, থানা পুলিশ করে করে ফেড আপ হয়ে গেছি, 5 বছর তো কম সময় নয়। না না, থানা পুলিশ নয়, একজন লোক আছে, সে নাকি হারানো জিনিস হারানো মানুষ সব খুঁজে দিতে পারে। নীলাদ্রি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ে, ধুত, তুমি জ্যোতিষে বিশ্বাস করো নাকি সিময়ী? ছি ছি, একজন কবি হয়ে তুমি শেষ পর্যন্ত কিনা আমাকে জ্যোতিষীদের শরণাপন্ন হতে বলছো? সিময়ী তাড়াতাড়ি বলে, দেখো আমি মোটেও ওসব বিশ্বাস করি না, আর যার কাছে যেতে বলছি তিনি মোটেও জ্যোতিষী নন। তাছাড়া আর কি হবে, হারানো মানুষ কোথায় আছে সে তো আর চোখ বুঝে সাধারণ মানুষ বলতে পারবে না, তার জন্য অমুক বাবা তমুক বাবা কিছু তো একটা হতে হবে, যত সব ভণ্ড। সিময়ী হাঁটতে শুরু করল, বলল, শুনেছি এই লোকটা অন্যরকম, আমাদের রান্নার মাসি সোনারপুরের দিক থেকে আসে, ওই গল্প করেছিল, লোকটা নাকি সোনারপুরে বসে, 3-4টে করে জায়গার কথা বলে দেয়, তার মধ্যে একটাই হারানো জিনিস পাওয়া যায়। নীলাদ্রি বলল, এই রে, তুমি তোমাদের রান্নার লোকের কাছেও বাবার ঘটনা বলেছ? মোটেও না, আমি কিছুই বলিনি, মাসি সেদিন গল্প করছিল, মেয়ের কানের দুল হারিয়ে যেতে ওরা সেই লোকের কাছে নাকি গিয়েছিল, লোকটা অনেকক্ষণ কথাবার্তা বলে 3 জায়গার নাম বলে দিল, দ্বিতীয়টাতেই দুল পাওয়া যায়, বাড়ির পিছনে লঙ্কা গাছের টবে। আর ওরা কি আছে, গ্রামের কে ছাগল হারিয়েছিল, পরদিন সেই লোকের কাছে যেতেই। নীলাদ্রি জোরে হেসে উঠল, পচ্চলতে কয়েকজন মুখ ঘুরিয়ে তাকালো। নীলাদ্রি বলল, সিময়ী, আমার বাবা কানের দুলও নয় ছাগলও নয়, এইভাবে মানুষ পাওয়া যাবে না। আরে শোনো না, একটা ছেলেকেও খুঁজে দিয়েছে, 8-9 বছরের ছেলে, বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিল, বড় বাজারে গিয়ে পাওয়া গেল, সে নাকি ট্রাকে চেপে মুম্বাই যাবে। আমি রান্নার মাসির কাছ থেকে না লোকটার নাম ঠিকানা সব রেখে দিয়েছি, সোনারপুর স্টেশনে নেমে একটুখানি যেতে হবে। শ্রীময়ী, এগুলো বুজরুকি ছাড়া কিছু নয়। দেখো, শুনে মনে হচ্ছে লোকটা কথাবার্তা বলে কয়েকটা প্রবাবিলিটি বুঝতে পারে, হারানো জিনিস কোথায় থাকতে পারে তারই সম্ভাবনা,
দু একটা কেস মিলে যায়, সেগুলিই মুখে মুখে ছড়ায়। বজরুকের ব্যবসা পারে, যেসব কেস ফেল করে সেগুলো কেউ জানতে পারে না। দেখো, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ব্যাপারগুলো সব এক রকম, মুখে মুখে শুনে মানুষ পাগলের মতো ছোটে। আর এই কাগজে দেখো নি, মানুষ যখন চাঁদের জমি কেনার কথা ভাবছে, তখন এখানে অসুখ সারাতে একদল মানুষ কাদায় গড়াগড়ি খাচ্ছিল। আরে শোনো, কোনো বহুদূরের গণ্ডগ্রাম নয়, কলকাতার কাছেই এই ঘটনা ঘটেছে। এইসব জালিয়াতদের আবার পেইড এজেন্টও থাকে, তারা মুখে মুখে গপ্প ছড়ায়। তোমার এই রান্নার মাসে নিশ্চয়ই সেরকম একজন, কেস পিছু কমিশন পাবে, এসব কিন্তু একদম বিশ্বাস করো না। সিময় বলল, আমি বিশ্বাস করি না, কিন্তু একবার চেতে অসুবিধাটা কোথায় তোমার? 5 বছর ধরে কত জায়গায় তো ছুটোছুটি করছো, যে যেরকম বলেছে সেখানেই তো গেছো, এখানে কত আর খরচ হবে? নীলাদ্রি এবার বিরক্ত হয়ে বলল, সিময়ী, খরচটা কিন্তু বিষয় নয়, বিষয়টা অন্য। যত বড়ই বিপদ হোক, তা বলে একজন বুজরুকের কাছে ছুটব, নিজেকে সারেন্ডার করব? সারেন্ডারের প্রশ্ন আসছে কোথা থেকে? শুনে চলে এলেই হবে? নতুন একটা সম্ভাবনার কথাও তো লোকটা বলতে পারে, না বুঝেও বলতে পারে, তোমাদের খোঁজার একটা নতুন দিক খুলে যাবে। দেখো নীলাদ্রি, তোমার বাবাকে পাওয়া গেলে আমি তোমাদের থেকে কম খুশি হব না। তার কারণ তোমার বাবা নন, তার কারণ তুমি। কথাটা স্বার্থপরের মতো শোনালেও সত্যি, আমার ভালোবাসার মানুষটাকে রোজ মন খারাপ করতে দেখলে আমার খুব কষ্ট হয় জানো। নীলাদ্রি হতাশ গলায় বলল, ঠিক আছে চলো দেখি তোমার সাধু বাবা কি বলেন। তবে একটা কথা কিন্তু বলে দিচ্ছি, মেজাজে ঠিক থাকবে কিনা জানি না, ঘোরতর অবিশ্বাস নিয়ে যাচ্ছি, রাগ না চড়ে যায়। মাকে পাঠালেই ভালো হতো, কিন্তু সেটা করব না, মা ওই লোকের কথা বিশ্বাস করে ফেলতে পারে। একবার কোন পুরোহিত মশাই নাকি মায়ের হাত দেখে বলেছিল, আপনার স্বামী ফিরে আসবে, আপনি 3 দিন ধরে যজ্ঞ করুন। মা বলল, 3 দিন ধরে? সে তো বিরাট ঝামেলা। পুরোহিত মশাই বলেছিলেন, সে তো ঝামেলাই, তবে শাস্তে বিকল্প ব্যবস্থা আছে। মা বলেছিল, কি ব্যবস্থা? তা পুরোহিত মশাই বললেন, যজ্ঞ করতে না পারলে 3,003 টাকা ধরে দিন। মা বলল, 3,000? এত টাকা? তা পুরোহিত মশাই বলেছিলেন, স্বামী 3 বছর ধরে নিখোঁজ, তাই 3,000। মা টাকাটা দিয়ে দিয়েছিল, এই কারণেই আমি মাকে এখানে পাঠাবো না, বুঝতে পেরেছ? লোকটাকে মোটেই জ্যোতিষী বা পুরোহিতের মতো দেখতে নয়, ব্যস্ত রাস্তার উপর একফালি চেম্বার, বাইরে ছোট একটা টিনের সাইনবোর্ডে একা বেঁকা করে ভুল বানানে লেখা, মধুসূদন কুইল্লা, প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে হারানো জিনিস খুঁজে পাবার পরামর্শ দেন, ভিজিট 100 টাকা মাত্র। ঘরে ঢুকে দেখা গেল লোহার টেবিলের ওদিকে কারুকাজ করা পাঞ্জাবি পরে চিমশে চেহারার একজন বসে আছে। লোকটার চেহারার মধ্যে একটা ধূর্ত ভাব, চোখগুলো ঢুলুঢুলু, গলায় একটা মোটা সোনার চেন, সোনার নাও হতে পারে, হয়তো ইমিটেশন, পাড়াগায় লোকদের ঘাবড়ে দেবার জন্য পরে রেখেছে। অনেক সময় গরিব মানুষ বড় লোকদের বাড়তি বিশ্বাস করে। টেবিলে ল্যাপটপ খোলা, লোকটা সেই ল্যাপটপের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। পিছনের দেওয়ালে অজস্র ঠাকুর দেবতার ফটো, কোনোটায় আবার শুকনো মালাও ঝুলছে। টেবিলের এপাশে 2টো লোহার চেয়ার, নীলাদ্রি সিময়ী এসে সেখানেই বসেছিল। সিময়ী বেরিয়ে যাওয়ার পর নীলাদ্রি বলল, একটু তাড়াতাড়ি করবেন মধুসূদনবাবু। লোকটা চোখ তুলে গা জ্বালানো ধরনের হাসল, বন্ধুকে চলে যেতে বলেছি বলে রাগ হলো ভাইটি? রাগে গা রি রি করে উঠল নীলাদ্রির, উপায় নেই, সহ্য করতে হবে। কি করবো বলো ভাইটি, তোমার সঙ্গে এমন সব কথা বলতে হবে যা পরিবারের বাইরের কারো শোনা উচিত নয়। জিনিস হলে একটা কথা ছিল, তার তো পাপ পুণ্য থাকে না, কিন্তু মানুষের বেলায় তো তা হবার নয় ভাইটি, তার অনেক লজ্জার ব্যাপার থাকে, সেসব কথা অন্যরা শুনলে চলবে কেন, আর আমিই বা বলবো কেন? যাক, ও সব কথা বাদ দাও তো, মানুষ খোঁজার ভিজিট কিন্তু আমার একটু বেশি। কত? ঠোঁট কামড়ে ধরল নীলাদ্রি। বেশি নয়, 300। হাত তুলে 3টে আঙুল দেখালো মধুসূদন। নীলাদ্রি দ্রুত পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল, আগে টাকা দিয়ে যদি আগে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ, তুমি শিক্ষিত ছেলে বলে আগে টাকা দিলে, গাইয়াগুলো এটা বুঝতেই চায় না,
বলে আগে জিনিস পাই তারপর ভিজিট। আরে বাপু, জিনিস কি আমি খুঁজে দেব বলেছি? তুই হারিয়েছিস তুই বুঝে নিবি, আমি শুধু পরামর্শ দেব, অ্যাডভাইস, ঠিক কি না? নীলাদি এসব কথা পাত্তা না দিয়ে বলল, বুঝতেই পারছেন মধুসূদন বাবু, আমরা 5 বছর ধরে কম খোঁজাখুঁজি করিনি, আজও করছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, এখনও ফোন করে ডেকে পাঠায়, সুতরাং বাদ প্রায় কিছুই নেই, আপনি সেটা মাথায় রাখবেন, তাতে আপনার পরিশ্রম কম হবে। মধুসূদন ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, এতে পরিশ্রম বাড়ল ভাইটি, আগে এলে কাজ সহজ হতো, রোগী মরমর হলে তবে তো ডাক্তার বদ্যির আত্মীয়রা মন্দিরে ছোটে, তখন ভগবানও কিছু করতে পারেন না, কারণ ততক্ষণে তো কেস জটিল হয়ে গেছে, বেচারি ভগবান কি করবেন। তা তোমার বাবা মানুষটি কীরকম ছিলেন, রাগী না ঠান্ডা মাথার, খরুচে না কিপটে না ভীতু প্রকৃতির, কেমন ছিলেন? নীলাদি হেসে ফেলে বলল, এগুলো সব বলতে পারবো না, তবে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, ইনফরমেশনটা কাজে লাগবে। তুমি কি ঠাট্টা করছো নাকি ভাইটি? নীলাদি সহজভাবে বলল, তা একটু করছি বই কি, ধরা যাক আমার বাবা সাহসী ছিলেন, তাতে কি প্রমাণ হয়? উনি জঙ্গলে গিয়ে বাঘ ভালুকের সঙ্গে গা ঢাকা দিয়ে আছেন, আর এসব জেনে আপনার লাভটাই বা কি? মধুসূদন চিবিয়ে বলল, ভাইটি, আমার লাভ ক্ষতিটা আমি বুঝলে ভালো নয় কি? গোড়া থেকেই দেখছি তুমি তেড়ে ফুঁড়ে কথা বলছো, ব্যাপারটা কি বলো তো? আমি তো হাতে পায়ে ধরে তোমাকে এখানে ডেকে আনিনি বাপু। নীলাদি নিজেকে সামলে টেবিলের ওপর ঝুঁকে বলল, আমার বাবা একজন চমৎকার মানুষ ছিলেন, সব সময় হাসি খুশি থাকতেন, আমাকে আর আমার বোনকে খুব ভালোবাসতেন, অফিস ছাড়া বাড়ি থেকে বেরোতেই চাইতেন না, যতটা পারেন হইচই করে সময় কাটাতেন। তা স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল তোমার মায়ের সঙ্গে? নীলাদি হেসে বলল, এই আপনার গোপন প্রশ্ন? লাভ নেই, ওই লাইনে অনেক তদন্ত হয়ে গেছে, আমার মায়ের সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল লোহার শিকলে বাঁধা। মধুসূদন মুচকি হেসে বলল, লোহাতেও যে জং ধরে ভাইটি। সরি, আমার বাবা মানুষটা অন্যরকম ছিলেন। সব ছেলেমেয়েই একথা বলে, বাপ মায়ের চরিত্রকে নিষ্কলঙ্ক পবিত্র দেখে ভাইটি, তারপর এরকম একটা কাণ্ড ঘটলে সব ফাঁস হয়, তখন মুখ লুগোনোর জায়গা আর পায় না। নীলাদি চড়াত করে মাথায় রক্ত উঠে গেল, তারপরে মনে হলো, এই লোকের উপর রাগ করার কি কোনো মানে হয়? এই বুজরুক কি রাগ করার যোগ্য? সে গম্ভীর গলায় বলল, আমার বাবা আর 5 জনের মতো নয়। না হলেই ভালো, কিছু মনে করো না ভাইটি, তোমার মা মানুষটি কেমন জানতে পারে কি? এই ধরনের গৃহত্যাগের ক্ষেত্রে স্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্ত্রীর চরিত্র গোলমাল থাকলে পুরুষ মানুষের ঘরে মন টেঁকে না। নীলাদি পিঠ সোজা করে বসল, বলল, মনে হচ্ছে আপনি একটু বেশি বলছেন, লিমিট ক্রস করে ফেলছেন না তো? মধুসূদন অবাক হওয়ার ভান করে বলল, এর মধ্যে কামবেশি কি হলো ভাইটি, ঘরে তো আর কাউকে রাখিনি এই কারণেই, ডাক্তার উকিল আর আমাদের মতো মানুষের কাছে কিচ্ছু লুকোতে নেই, বাপ মায়ের কোনো দোষ থাকলে বলে দাও, আমার হিসেব করতে সুবিধে হবে। এই যে তুমি মাকে এখানে না এনে নিজে এসেছো, এটা তো একটা বুদ্ধিমানের কাজ করেছো ভাইটি, সে তো তার নিজের মুখে নিজের চরিত্রের কথা বলতে পারত না, নাও বলো। কথা শেষ করে মধুসূদন কুইল্লা ফের তাকালো ল্যাপটপের দিকে, তাতে দাঁত চেপে নীলাদি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, মনে হচ্ছে না পারা যাবে, এই বদ লোকটাকে ভালো মতো শিক্ষা দেওয়া দরকার। আমার মায়ের চরিত্র কেমন বলতে পারবো না, তবে উনি বুজরুক দেখলে আমার মতো হাত গুটিয়ে বসে থাকেন না, এটা জানি, ঠাটিয়ে চল লাগান। মধুসূদন কুল্লা চকিতে মুখ তুলে তাকালো, নীলাদি নির্লিপ্তভাবে বলল, নিন এবার বলুন তো আপনার হিসেব কি বলছে। মধুসূদন পাশে রাখা মোবাইলটা তুলে কাকে যেন মেসেজ পাঠালো, তারপর বলল, এত হুটোপুটি করলে কি করে হবে ভাইটি, তাছাড়া তুমি তো ইনফরমেশন পেরায় কিছুই দিতে পারছো না। যা পেরেছি সেটুকুতে কিছু হবে না, শুনেছি
আপনি নাকি কেস পিছু খান তিন চার অপশন দেন, আমার বাবার ক্ষেত্রে অন্তত একটা দিন সেখানে গিয়ে একবার হারিয়ে যাওয়া মানুষটার খোঁজ করে দেখি। মধুসূদন কুইল্লার চোখ এখন আর ঢুলুঢুলু নয়, পুরো খুলে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে, সেই চোখে রাগ। রাগ দেখে নীলাদ্রির নিজের রাগ একটু কমল। লোকটার মোবাইলে বিপ বিপ আওয়াজ করে আবার মেসেজ এলো। লোকটা ফোন তুলে মেসেজ পড়ে জবাবও দিল, তারপর মুখ তুলে ঠান্ডা গলায় বলল, দেখুন 300 টাকার অর্ধেকটা ফিরিয়ে দিচ্ছি, আপনি চলে যান, আমার অনেক সময় নষ্ট করেছেন, বাইরে অন্য কাস্টমাররা আছে, ঝামেলা করবেন না। তুমি থেকে সম্মোধন আপনিতে উঠে যাওয়ায় নীলাদ্রি হাসল, হুমকি তাহলে ভালোই কাজ করেছে। চোখ বড় করে বলল, চলে যাব সে কি দাদা ভাই, চলে যাব কেন, বাবার কোনো হদিশ দেবেন না, অত দূর থেকে এত কষ্ট করে এলাম, আমি তো ভিজিটের টাকা ফেরত চাই না, আমি হারানো মানুষের খোঁজ চাই, তা সেই হারানো মানুষের খোঁজে না পেলে তো এখান থেকে উঠব না দাদা। মধুসূদন কুইল্লা এবার চেয়ারে হেলান দিল, ঠোঁট দুটোকে সরু করে বলল, কী করবেন, মারবেন? নীলাদ্রি ডান পায়ের ওপর বাঁ পাটা তুলে বলল, আমি তো সেরকম কিছু বলিনি দাদা, আমাকে দেখে কি আপনার গুন্ডা বলে মনে হচ্ছে? আপনি শুধু বাবা থাকতে পারেন এমন একটা জায়গা বলে দিন, আমি সেখানে চলে যাই, ব্যাস সমস্যা মিটে গেল। মধুসূদন কুইল্লা দুলতে দুলতে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। নীলাদ্রির মজা লাগছে, লোকটা ঘাবড়ে গেছে, মনে হচ্ছে একটু পরেই কান্নাকাটিও শুরু করে দেবে, ব্যাস তারপরেই উঠে পড়া যাবে। বাড়াবাড়ির এখনই কি দেখলেন দাদা, নিন বলুন, নইলে আরও বাড়াবাড়ি হবে। মধুসূদন ঠোঁটের ফাঁকে হেসে বলল, তা জায়গা বললে আপনি কি সেখানে যেতে পারবেন? নীলাদ্রিও পাল্টা হেসে বলল, চেষ্টা করব। মধুসূদন একটু চুপ করে রইল, তারপরে জিভ দিয়ে মুখে বিশ্রী একটা আওয়াজ করে বলল, হিসেব টিসেব কষে আমার কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে আপনার বাবা জেলখানায় আছে, ছেলেকে দেখলে বোঝা যাচ্ছে বাপটি কেমন, খুন করে বা রেপ করে পাকাপাকিভাবে ভেতরে ঢুকে গেছে, তা সেখানে তো আপনি যেতে পারবেন না ভাইটি। কথাটা বলে মধুসূদন কুইল্লা ফিক করে হাসলেন। নীলাদ্রি শান্তভাবে উঠে দাঁড়ালো, বলল, কে বলেছে পারবো না, খুব পারবো। কিভাবে? চোখে কৌতুক নিয়ে মধুসূদন কুইল্লা সামনের দিকে ঝুঁকে পড়ল। এক মুহূর্ত সময় নিল নীলাদ্রি, মনে হয় দম টানল, তারপর গায়ের সব শক্তি দিয়ে চড় বসালো গালে, চিমচে লোকটা হুমড়ি খেয়ে পড়ল টেবিলের ওপর। নীলাদ্রি আঙুল তুলে বলল, আর একটু আছে দাদা ভাই, ল্যাপটপটা তুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। ঝনঝন আওয়াজে বাইরে থেকে প্রথম দরজা ঠেলে ঢুকল শ্রীময়ী। টেবিলে হুমড়ি খেয়ে পড়ে থাকা মধুসূদন কুইল্লা হিসহিস করে বলল, কাজটা ভালো করলে না ছোকরা, ভালো করলে না। রাগে কাঁপতে থাকা নীলাদ্রি শ্রীময়ীর হাত ধরে বলল, এবার চলো, এই লোকটার একটা শিক্ষা দেবার দরকার ছিল। রিক্সা ধরেও পালানো গেল না। নীলাদ্রিরা সোনারপুর স্টেশনে পৌঁছানোর আগেই দুটো মোটরবাইক পথ আটকে দাঁড়ালো, মোট 4 জন এসেছে। বোঝাই যাচ্ছে ঝামেলা হতে পারে ভেবে অনেক আগে থেকেই মোবাইলে মেসেজ পাঠিয়ে এদের ডেকে নিয়েছিল মধুসূদন, নইলে এত তাড়াতাড়ি আসবে কি করে। তারা খুব ঠান্ডা গলায় নীলাদ্রিকে বলল, শুয়োরের বাচ্চা নেমে আয়। মোট 2 দফায় মারা হলো নীলাদ্রিকে, প্রথমবার রিক্সা থেকে নামিয়ে রাস্তায়, দ্বিতীয়বার মধুসূদন কুইল্লার চেম্বারের সামনে। মধুসূদন নিজে লোহার রড এনে মারল, রক্তে ভেসে যাওয়া নীলাদ্রিকে আবার রিক্সাতে তুলেও দিল ওরা যত্ন করে। গোটা পথটা তাকে জড়িয়ে শ্রীময়ী থরথর কাঁপল আর বিড়বিড় করে বলল, আমার জন্য হলো, আমার জন্য হলো, সব আমার জন্য, সব আমার জন্য হলো। রিক্সা স্টেশনে পৌঁছানোর পরপরই নীলাদ্রি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলে। দেবনাথের খোঁজে গিয়ে যখনই ব্যর্থ হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে যামিনী, এমনকি কয়েক বছর হলো মৃতদেহ শনাক্ত করার ডাক পেলেও কামনা করেছে যেন দেবনাথই হয়। হারিয়ে যাওয়ার থেকে মৃত্যু ভালো, মৃত্যুতে শোক আছে, হারিয়ে যাওয়ার মতো অপমান নেই, মৃত্যুতে শেষ আছে, হারিয়ে যাওয়ার কোনো শেষ নেই, অনন্তকাল ধরে কুড়ে কুড়ে খায়।
এই প্রথম স্বামীর খোঁজে ব্যর্থ হয়ে দারুণ খুশি হলো যামিনী। দুপুরে শহীদ বলরাম কলোনি থেকে বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল শরীরটা হালকা হয়ে গেছে, সে উড়ে যেতে পারে। খারাপ পাড়ার অশ্লীল গালি, আবর্জনা দুর্গন্ধ, পথ জুড়ে পড়ে থাকা নোংরা জল যেন কিছুই নয়, এমনকি নাকে শাড়ির আঁচল পর্যন্ত চাপা দিতে হয়নি তাকে। পুকুর ঘাটে বসে থাকা মহিলারাই যামিনীকে 27/2 পথ দেখিয়ে দেয়। রিক্সা চালকের বারণ করা সেই বাঁ হাতের পথটাই ছিল। যামিনী ধীর পায়ে হেঁটে পৌঁছে যায় দ্রুত। বিবর্ণ দোতলা বাড়ি একটা, টিনের চাল, বারান্দায় শাড়ি দিয়ে শুকোতে দেওয়া আছে শাড়ি, ব্লাউজ, ব্রা, ফ্রক। ফ্রক কার? দেবনাথের মেয়ের? শরীর কেঁপে উঠে যামিনীর। 5 বছর ধরে এখানে থাকে দেবনাথ? মঞ্জু মেয়েটা এখানেই শরীর বেচে? দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে যামিনী। সে প্রতিজ্ঞা করে এসেছে কোনোভাবে ভেঙে পড়বে না, কিছুতেই নয়। দেবনাথকে খোঁজার ব্যাপারে কোনো ছলচাতুরিও করবে না। যদি প্রথমেই তার সঙ্গে দেখা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই কটা কথা বলবে, কান্না পেলে আটকানোর চেষ্টা করবে, আটকাতে না পারলে আর কি হবে, কাঁদতে কাঁদতেই বলবে, কেমন আছো তুমি, আমাকে কি ভেতরে একটু বসতে দেবে, এটা তোমার কেমন ছেলে মানুষে, নাকি এটাও তোমার রসিকতা, এখানে আছো আমাদের জানাবে না একবার, একটা ফোন করতে কি হয়েছিল, আমি কি জোর করে ধরে নিয়ে যেতাম, তুমি কি ছেলে মানুষ যে জোর করলেই মেনে নিতে, নাকি আমার বয়স হয়নি, তোমার কোনটা পছন্দ বুঝতে পারবো না, ছেলে মেয়ে দুটো 5 বছর ধরে চিন্তা করে। যাক, তোমার বউ কোথায়, মেয়েকে একবার ডাকবে, হুট বলতে অফিসে যাওয়া বন্ধ করলে কেন, খারাপ মেয়ের সঙ্গে সংসার বাঁধবে সেই লজ্জায়, দূর, খারাপ ভালো ওভাবে মাপা যায় নাকি, এই দেখো না তোমার অফিসের অর্থেন্দু দত্ত। আর যদি দেবনাথের বদলে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়? তাও ঠিক করা ছিল যামিনীর, কোনো লুকোচাপা নয়, একেবারে সরাসরি অনুরোধ করবে। অনুরোধ করা ছাড়া আর অন্য কি পথই বা আছে তার? দেখুন ভাই, আমি একজনকে খুঁজছি, তিনি আমার স্বামী, 5 বছর হলো তিনি নিরুদ্দেশ, কদিন আগে শুনলাম 5 বছর হলো এক ভদ্রলোক আপনার কাছে এসে রয়েছেন, যতদূর শুনেছি তিনি আপনার স্বামী, আমি শুধু অনুরোধ করব ওই মানুষটার সঙ্গে আপনি একবার আমাকে দেখা করিয়ে দিন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এ কথা বলছি, আমার সন্দেহটা দূর হোক, যদি কথা না বলাতে চান তাহলে দূর থেকে দেখান, তবু দেখান, আমি কথা দিচ্ছি কোনো রকম জোর জবরদস্তি করব না, করার অধিকার বা করার ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি খুব ক্লান্ত ভাই, একজন মহিলা হিসেবে আর একজন মহিলার এই অনুরোধ আপনি রাখবেন এই আশা কি আমি করতে পারি না। দুটো ভাবনার একটাও মিলল না। বাড়ির সামনে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই দরজা খুলে একজন পুরুষ মানুষ বেরিয়ে এলো, গায়ে ময়লা পাজামা পাঞ্জাবি, কাঁধে ছোলা ধরনের ব্যাগ, পাট করে চুল আঁচড়ানো। মুখটা ধক করে উঠেছিল যামিনীর, ডান হাত মুঠো হয়ে গেল। না, এ সেই মানুষ নয়। যামিনীর সাজ পোশাক দেখে মানুষটার বোধহয় সন্দেহ হয়, কাছে এসে দাঁড়ায়, কাকে চান? ঢং গিলে যামিনী বলল, আমি একজনকে খুঁজছি, এই বাড়িতেই থাকেন। কাকে? মানুষটা বিরক্ত গলায় বলে, ওই মঞ্জু নামে একজনকে। হ্যাঁ, উনি আমার স্ত্রী, কে ব্যাপার বলুন তো। বড় করে শ্বাস ফেলল যামিনী, দম বন্ধ করে থাকার পর যেন অনেক দিন পরে নিঃশ্বাস নিতে পারল। সামান্য হেসে বলল, না না, কোনো ব্যাপার নয়, উনি কখন ফিরবেন? লোকটা আরও বিরক্ত হল, বলল, জানি না, কাজে গেছে, আজ নাও ফিরতে পারে, মোবাইলটা ফেলে গেছে, নইলে জেনে বলে দিতাম, তা কী দরকার আমাকে বলুন। যামিনী বলল, না না, তেমন কিছু নয়, আসলে উনি আমার কাছ থেকে কিছু টাকা পেতেন, বেশি নয়, এই 100 দিনেক। ব্যাগ থেকে টাকা বের করতে করতে যামিনী বলল, বলবেন যামিনী টাকাটা দিয়ে গেছে, যামিনী চিনতে না পারলে বলবেন দেবনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী। বাস এবং ট্রেন ধরে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল যামিনীর, তার মধ্যেই ফোনে বিশাখা এবং হিন্দুলের সঙ্গে কথা হয়ে গেছে। হিন্দুল ট্যুরে নর্থ বেঙ্গল গেছে, শিলিগুড়ি না জলপাইগুড়ি, সেখান থেকেই চিৎকার করে বলল, আমি যাদবের মাথা ভাঙব,
ছি 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 ছি। যামিনী বহুদিন পর প্রাণ খুলে হাসল, বলল, কি যে বলো হিন্দুল, আমি তো ঠিক করেছি ওকে মিষ্টি খাওয়াবো, ভুল খবর দেওয়ার উপহার। বাড়ি এসে লক খুলে ঘরে ঢুকলো যামিনী। ছেলে মেয়ে কাউকে না দেখে চিন্তিত হলো সামান্য। নীলকে নিয়ে চিন্তা নয়, চিন্তা মেয়েটাকে নিয়ে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আরে নীলি বা আজ এত দেরি করছে কেন? এই সপ্তাহে তো কাজ নেই, সেক্টর ফাইভে যেতে হয়নি, পরের সপ্তাহ থেকে নাকি লম্বা ডিউটি হবে, দুটো শিফটে কাজও করতে হবে। নীল সেদিন বলল, চাকরির জন্য ভিক্ষা চেয়ে লাভ কি মা, শুধু শুধু অপমানিত হওয়া, পরীক্ষা দিয়ে ঠিক একটা কিছু পেয়ে যাব, ততদিন এই ফুরনের কাজটাই ভালো, বুঝলে, টাকা তো মন্দ দেয় না। কথাটা ঠিকই বলেছে, ছেলেটা শান্ত হয়েছে, মা বা বোনের মতো চট করে রেগে যায় না, বুদ্ধিও আছে, আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন পেলে লেখাপড়াতেও ভালো করত। সেদিন বলল, মা কিঙ্কিকে মামার কাছে আমেরিকায় পাঠিয়ে দাও না, ওকে নিয়ে ভয় হচ্ছে, তুমি বুঝিয়ে বললে মামা না করবে না, মামার তো যত প্রবলেম এখানে আসা নিয়ে, তা কিঙ্কির যাওয়া নিয়ে মনে হয় সমস্যা হবে না, আর একবার চলে গেলে নিজে ঠিক কিছু করে নিতে পারবে মা, তুমি কথা বলো মামার সাথে, এটাও ভালো একটা পরামর্শ। অনেকক্ষণ সময় নিয়ে স্নান করলো যামিনী, ভালো করে সাবান মাখল, আজ অনেকটা সময় নোংরা জায়গায় কেটেছে। জলে ভেজা গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে যামিনী নিজের উপরই রেগে গেল। কি করে সে ভেবেছিল দেবনাথের মতো সুন্দর একজন মানুষ অমন বিশ্রী একটা কাজ করবে? ছি 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 ছি, যদি কোনোদিন লোকটা ফিরে এসে শোনে যামিনী রেড লাইট এলাকায় তাকে খুঁজতে গিয়েছিল, কি ভাববে? ছি ছি ছি। গা মুছতে মুছতে যামিনী শুনতে পেল বাইরে দুটো ফোনই বাজছে, মোবাইল আর ল্যান্ড ফোন। আর ভালো লাগছে না, ইচ্ছে করছে এক্ষুনি বিছানায় শুয়ে পড়ি। কিঙ্কিনির খবরটা এলো মোবাইলে, থানার সেকেন্ড অফিসার ফোন করেছে, বড়বাবু থানায় ছিলেন না, টহলে গিয়েছিলেন, রাতে ফিরে এসে চিনতে পেরেছেন হারিয়ে যাওয়া দেবনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে। কিঙ্কিনি থানার বেঞ্চ বমি করে ভাসিয়ে দিয়ে তার উপরেই শুয়ে আছে। বড়বাবু বলেছেন মেয়ের মা যেন এখনই থানায় এসে বন্ড লিখে মেয়েকে নিয়ে যায়, এই মেয়েকে হাসপাতালে ভর্তি করতে না পারলে বিপদ আছে, মনে হচ্ছে ডিহাইড্রেশন শুরু হয়ে গিয়েছে, পুলিশ এসব ঝামেলা নিতে পারবে না। আর অন্য ফোনটা এসেছে সোনারপুরের এক নার্সিংহোম থেকে, সেই ফোনে সিমুই নামে এক অচেনা তরুণী হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আপনি এক্ষুনি আসুন, এক্ষুনি আসুন, নীলাদ্রি মরে যাচ্ছে, নীলাদ্রি মরে যাচ্ছে, আপনি এক্ষুনি আসুন। যামিনী ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে পাথরের মতো, তার গা মাথা থেকে টুপটুপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে, সে কি করবে, এই বিপদে কার কাছে যাবে, এমন কি একটা মানুষও আছে যার কাছে ছুটে গিয়ে সে তার ছেলে মেয়েদের বাঁচাতে পারবে? রিকশা থেকে যে মানুষটা নামল সে কে? চেহারা উদ্ভ্রান্তের মতো, কাঁচা পাকা উস্কো খুস্কো চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চশমা ডাঁটিটা একপাশে ভাঙা, স্ট্র্যাপ ছেঁড়া কাঁধের ব্যাগটা চেপে ধরা আছে বুকের কাছে। নামার সময় মানুষটা সাবধানে হাতলটা ধরল, মনে হয় বাঁ হাতটায় কোনো ব্যথা আছে। রিকশাওয়ালাকে নিচু গলায় বলল, ভাই কটা বাজে বলতে পারো? না, সঙ্গে ঘড়ি নেই। মানুষটা আপন মনে বিড়বিড় করে বলল, মনে হয় দেরি হয়ে গেছে। রিকশা চলে গেছে, মানুষটা দাঁড়িয়ে আছে নিঝুম অন্ধকারে, সে কোন বাড়িতে যাবে?